আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল, করোনা সংকটেও মানুষের কল্যাণে কাজ করে যাবে, একথা বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন সহ ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতেও নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের কারণে ত্রাণ তৎপরতা বাড়ে, কমে যায় সাংগঠনিক কাজ। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক বসে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংকট ও সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান দলীয় প্রধান। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। বাংলাদেশ আজকে আমাদের রিজার্ভ 39.40 বিলিয়ন ইউএস ডলার। আমরা আমাদের প্রবৃদ্ধি কিন্তু 8.2% টার্গেট করেছিলাম। এপ্রিল মাস পর্যন্ত আমরা 7.8% অর্জন করেছি, কিন্তু করোনার কারণে একটু কমে গেছে। তৃণমূল পর্যায়ে দ্রুত কমিটি গঠনেরও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। আমাদের এখনও কাজ করতে হবে, সংগঠনটাকে সুসংগঠিত করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলি করোনা ভাইরাসের কারণে অনেক জায়গায় হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি কিন্তু কাউন্সিল হয়ে গেছে, সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের অকৃত্রিম এ বন্ধুর স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আসলে সত্যি প্রকৃতপক্ষে একজন বন্ধু হওয়ার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।